ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা পরিচালক বিঘ্নেশ শিবানের সঙ্গে অনেক দিন থেকেই চুটিয়ে প্রেম করছেন তিনি সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিঘ্নেশ এতে দেখা যায় এই পরিচালকের বুকে মাথা ও হাত রেখেছেন নয়নতারা কিন্তু অন্য একটি কারণে ছবিটি আলোচনা এসেছে এতে নয়নতারার অনামিকাতে আংটি দেখা গেছে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয় ভক্তদের ধারণা অবশেষে বাগদান সেরেছেন বিঘ্নেশ ও নয়নতারা একজন লিখেছেন ও মাই গড মিস্টার অ্যান্ড মিসেস উইকি অপর একজন লিখেছেন সবসময় আনন্দে থাকুন যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই জুটি দুই সালে নানুম রাউডি ধান সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিঘ্নেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান তারপর থেকে ছুটিয়ে প্রেম করছেন এই যুগল প্রায় তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তবে বিঘ্নেশ ও নয়নতারার বাগদান ও বিয়ের গুঞ্জন নতুন নয় এর আগেও একাধিকবার তাদের ঘিরে নানা গুঞ্জন শোনা গেছে যদিও এ বিষয়ে সবসময় মুখে কুলুপ এঁটে থাকেন এই জুটি নয়নতারার পরবর্তী সিনেমা আনাতে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে এছাড়াও এই সিনেমায় আছেন মিনা খুশবু কীর্তি সুরেশ প্রকাশ রাজ জ্যাকি শ্রফ প্রমুখ অন্যদিকে কাতু বাকুলা রেন্ডু কাদাল সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিঘ্নেশ শিবান এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা সামান্থা আকিনেনি ও বিজয় সেতুপাতি